জয়পুর হাটে প্রতি বছরের মতো এবারেও স্বল্প আয়ের মানুষের জন্য বসেছে 10 টাকার বাজার। এদিকে কিশোরগঞ্জে সুবিধা বঞ্চিত মানুষের জন্য বসেছে 2 টাকার ঈদ বাজার। জয়পুর হাটে গোপীনাথপুর বাজারে আজিজ রোজিয়া ফাউন্ডেশনের আয়োজনে এই ঈদ বাজারের আয়োজন করা হয়। একদিনের জন্য বাজারে 10 টাকার পাওয়া যাচ্ছে সেমাই, দুধ, চিনি, নুডলস, গরুর মাংস, শাড়ি, পাঞ্জাবি। এদিকে কিশোরগঞ্জে ভিন্নগাঁও এলাকায় ভিন্ন ব্যক্তি উদ্যোগে বসানো 2 টাকার ঈদ বাজার থেকে 3 শতাধিক হতদরিদ্র নারী পুরুষ পেলেন শাড়ি, লুঙ্গি সহ নানা ধরনের খাদ্য সামগ্রী।